আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি বরাবরের মতো। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আমরা এরকম পরিস্থিতিতে অবশ্যই বেশি বেশি নামাজ পড়বো, দোয়া করব, যে যেভাবে পারবে ইবাদত করবো সবার জন্য, পৃথিবীর সব মানুষ যেরকম ভালো থাকে সুস্থ থাকে। তো যাই হোক, বরাবরের মতো রান্না বান্না তো করতেই হবে, খেতেই হবে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে তুলে ধরেছি বিকাল থেকে। আপনারা দেখতে পেরেছেন আমি দুই চুলাকিতে দুটো পেঁয়াজের অংশ বসিয়েছি, একটা কিন্তু তরকারি রান্না করবো আর একটা মজাদার খাবার বিকালে নাস্তা তৈরি করছি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আমাকে কেমন লেগেছে। আর সবজি দিয়ে মিক্স সবজি বলা যায়, আর এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে হালকা নরম করে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এটা হচ্ছে আমার বিকালের যে নাস্তাটা পুরটা সেটা তৈরি করছি। আর এখানে যে তরকারির জন্য যে মশলাটা সেটা কষিয়ে নিচ্ছে। আর আমি আজকে রান্না করছি রুই মাছ দিয়ে সবজির তরকারি, মানে মূলত রাত্রের বেলা খাবো এবং পরের দিন দুপুর সকালে নাস্তা একটু সবজির সাথে খাবো, সেজন্যই আর কি একটু বেশি করে সবজি রান্না করছি। এখানে সবজি আমি কী কী অ্যাড করেছি একটু বলে দিচ্ছি, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। এখানে আমি চিচিঙ্গা, আলু, পটল এবং বেগুন আর বরবটি দিয়ে একটা সবজি তৈরি করেছি। সব কিছু অল্প অল্প নিলে অনেক কিছু কিন্তু দাঁড়িয়ে যায়। আর এর আগে ব্লগেও আমি দেখিয়েছি অনেকগুলো সবজি নিয়ে আসছিল সৈকত, তো সেই সবজিগুলোই রয়েছে। এক একদিন এক একটা রান্না করছি। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এই গরমে রান্না বান্না করতে গেলে দেখা যায় যে দ্বিতীয়বার আবার গোসল করতে হয়, না হলে হয় না। তো আমি আগে ফার্স্টে মশলাটা সুন্দর করে সবজির সাথে কষিয়ে নিব, তারপর মাছটা দিয়ে দিব। আমি আগে থেকেই মাছটা ধুয়ে সুন্দর করে ভেজে দুপুরবেলা রেখে দিয়েছিলাম, সকালে কাজটা অনেকগুলো আগিয়ে রেখেছিলাম, কাটাকাটি করে রেখেছিলাম। জাস্ট এখন তরকারিগুলো বসিয়ে দিচ্ছি। আমার আপনাদের সাথে কথা বলতে বলতে সবজি কষিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন নরম হয়ে আসছে। এখানেও যে আমি যে পুরটা তৈরি করছি এটাও বলে দিচ্ছি কি কি আমি সেখানে ইউজ করেছি। এখানে আমি পটল, আলু আর চিচিঙ্গা ইউজ করেছি। আর পেঁয়াজটা লাল করবেন না, কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু নরম করে আমি সবজিটা অ্যাড করছি। এই সবজিটা রান্না করার পর, মানে হালকা নরম করার পর, আমি চিকেন অ্যাড করব, সেটা আপনাদের দেখিয়ে দিব। খেতে ভীষণ ভালো লেগেছে। আর শেষ পর্যন্ত থাকুন, খেতে কেমন লেগেছে ভালো মন্দ অবশ্যই রেজাল্টটা জানিয়ে দিব আপনাদেরকে। আপনারাও ঘরে বসে এরকম একটা ডিফারেন্ট খাবার রান্না করতে পারেন বিকালে নাস্তার জন্য, নিজের ফ্যামিলির জন্য। আমিও আমার ফ্যামিলির জন্যই রান্না করেছি। আর আমরা যখন নিজের ফ্যামিলির জন্য রান্না করি, শুধু রান্না করি না, তাদের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা মায়া মমতা দিয়ে রান্না করি, আগ্রহ করি, তাই না? নিজের মানুষ খাবে সেজন্য। তো যাই হোক, আমার এখানে সবজিটা গলে গিয়েছে, হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যতটুক ঝোল রাখবো ততটুক পানি দিয়ে সাথে মাছটা অ্যাড করে নিব, কারণ মাছের সাথে একটু রান্নাটা হবে তখন একটু পানিটা কমবে। আর এখানে টমেটো, তারপর ধনে পাতা অ্যাড করা যায়, বাট আমি এই গরমের সিজনে ধনে পাতা এবং টমেটোটা অ্যাড করছি না, আমাকে এই স্বাদগুলো আর ভালো লাগে না। এখন শীতের সবজি শুধুমাত্র শীতেই ভালো লাগে, গরমের সবজি শুধুমাত্র গরমেই ভালো লাগে আমার কাছে। তা আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ভাজিগুলো লাল করিনি, মানে হালকা নরম করে নিয়েছি, গলিয়ে নিয়েছি। আর তেল অনেকগুলো বের হয়েছে, তা আমি কড়াইটা এভাবে কাত করে একটু রেখে দিব, তেলটা সব বের হয়ে যাবে, আমি একটা বাটিতে বের করে নিব সেই ভেজিটেবিলগুলো বা পুরগুলো। একটু ঢেকেও রেখে দিচ্ছি যেরকম কোনো নোংরা কিছু না পড়ে সেজন্য। আর এখানে ভাতও বসায় দিব অন্য চুলায়, কারণ রাত্রের খাবার খেতেই হবে আমাদের যতটুক প্রয়োজন। আর এই যে আমার মাছ কিন্তু বলকে গিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, মজাও খেতে অনেক ভালো লেগেছিল। আর আমি নর্মাল ফ্রিজে এই যে চিকেনের যে অংশটা আছে ছোট ছোট পিস করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে কি কি মশলা দিয়েছি, জাস্ট আদা রসুন আর গরম মশলার গুঁড়াটা ইউজ করেছি, আর ভিনেগার আর সয়া সসটা ইউজ করেছি।
তো ছোট একটা বক্সে করে আমি বাকিটা ডিপে রেখে দিব। যখন আমাকে আরেকদিন রান্না করতে হবে সেদিন আমি বের করে নিব। আর এখানে যে আমি চিকেন চুলাই দিয়েছিলাম, তো ভাবলাম আর কয়টা চিকেন দিয়ে দিই, তো এখানে আর কয়টা চিকেন দিয়ে নিয়েছি। আর যখন ভিনেগার, সয়া সস বা আদা রসুন গরম মশলার গুঁড়া দিয়ে মাখিয়ে চিকেনগুলো আমরা রেখে দিব, তখন কিন্তু এমনি নরম হয়ে যায়, তো জাস্ট তেলে ভেজে নিলেই হবে, মাংসগুলো গলে যাবে। আর এটা হচ্ছে ফার্মের মুরগি, তো গলতে বেশি সময় লাগবে না। আমি মনে করি ভাপেই একটু হালকা নাড়াচাড়া চুলার মধ্যে করলেই গলে যায়। তা আমার এখানে কিন্তু এই যে ভাজা ভাজা চিকেনটা হয়ে গিয়েছে, আমি একটু বড় বড় পিসগুলো ছিল সেটা খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি, যেরকম প্রত্যেকটা বাইটের মধ্যেই চিকেনের ভাব বা স্বাদটা আসে। আমরা শুধু চিকেন দিয়েও করতে পারতাম, কিন্তু এখানে আমি কিছু সবজি অ্যাড করেছি, খেতে ভীষণ ভালো লেগেছে। আর যে সবজিটা ছিল আমি আলাদা যে বাটিতে বের করে রেখেছিলাম সেটা মধ্যে দিয়ে দিলাম চিকেনের মধ্যে, সাথে একটু জিরা গুঁড়া ফাঁকি দিয়েছি। আমার আগে থেকে তেলে জিরা গুঁড়া রেডি করা থাকে সব সময়, সেটা আমি ইউজ করেছি। আর আপনারা ঝালের পরিমাণ আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। আমি কাঁচা মরিচ ইউজ করেছি এখানে, আমার মেয়ে খাবে, আমি বেশি ঝাল খাবো না, তো এখানে ঝাল বেশিও না কমও না, সব কিছুই আমি পারফেক্টলি আমার জন্য দিয়েছি। আমাদের ফ্যামিলির মধ্যে আমরা, আমার হাজবেন্ড ফালাক যেভাবে খেতে পারে সেভাবে। তা আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি, আর অন্য হাতে আমি অন্য জায়গায়, আমি এখানে ময়দা নিয়েছি, ময়দা ইউজ করছি। ঘরে আমার ময়দা ছিল, আমি বিশেষ করে বিকালে নাস্তার জন্য ময়দাটা রেখে দিই। তো এখানে আমি পরিমাণ মতো আমার ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো একটু হালকা তেল দিয়ে সব কিছু সুন্দর করে মাখিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি, পানিটা থাকবে নর্মাল যে আমাদের ঘরের পানি থাকে, সেটাই, ফ্রিজের ওরা গরমে না, গরমও না, জাস্ট নর্মাল পানিটা থাকছে। আমি সেই পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিব সব ময়দা একসাথে করে। আর একটু কষ্ট হবে, তারপরও এটা খেতে খুব ভালো লাগে, স্বাদটা খুব ভালো আসে, আপনারা দেখতে পাচ্ছেন। আর শেষে আমি একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিব রেস্টে 20 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য রাখলেও হবে। তারপর আমি রেস্টের পর থেকে, তারপর আবার যখন আমি ঢাকনাটা খুলে একটু মতে নিব, ভালো করে ময়ান দিয়ে দিব, প্রত্যেকটা সুন্দর একটা ফিনিশিং চলে আসবে ময়ান দেওয়ার পর। খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে ময়ান দেওয়ার পর, মাখিয়ে রাখার পর থেকে। আর আমি এক হাতে কিন্তু এটা যে গোল্লাটা ভাঙছি তখন ভাঙছে না বা ছিঁড়ছে না, দুই হাত প্রয়োজন। তারপরে আমি এটা রেখে প্রত্যেকটা যে আমার যতটুকু প্রয়োজন আমি গোল্লাগুলো করে নিব, তৈরি করে নিব। তারপর আমি দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে এটার আমি শেপটা দিয়েছি বা ডিজাইনটা দিয়েছি। আমরা নর্মাল রুটি যেরকম বানাই সেরকম একটা রুটির শেপ দিব, খুব সহজ একটা পদ্ধতি। এই যে আমি এখানে যেরকম সেম আমরা একটা রুটি তৈরি করব সেভাবেই আর কি বানাচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে স্প্রেড করি নাই, এখানে স্লো স্লোলি রেখেছি, কারণ আপনাদের বোঝার একটা বিষয় আছে, আর জিনিসটা না বুঝতে পারলে কিভাবে তৈরি করবেন, তাই না? তো এই যে আটাটা রয়েছে সেটা একটু কষ্ট হবে বেলতেও, তবে আমি মনে করি অত কষ্ট না, একটু হালকা হাতে বেললে হয়ে যাবে, যারা রুটি বেলতে পারে। আমি যে একটা পুরো রুটির মতো কিন্তু বেলে ফেলেছি, চারিদিক এক সমানই করার চেষ্টা করবেন, মানে পুরো গোল রুটিটা সমানই রাখার চেষ্টা করবেন। তো একটু বড় সাইজের করলে রুটিটা একটু বড় করে করবেন, আর যদি একটু ছোট সাইজের করবেন তাহলে একটু ছোট করে করবেন। আমি এখানে জাস্ট একটা গোল রুটি করে মাঝখান দিয়ে কেটে দিয়েছি, তারপর পানি দিয়ে আমি এটা এখন জয়েন্ট করে ফেলবো। আর জয়েন্টটা আপনারা দেখতে পারবেন আমি কি সুন্দর করে জয়েন্ট, আর খুবই সহজভাবে করা যায়। পানির অংশটা থাকবে উপরে আর শুকনো অংশটা থাকবে ভিতরে, আর একটু চেপে দিব, এখানে জোড়া লেগে যাবে। তো খুব সুন্দর একটা কিন্তু শেপ চলে এসেছে, দেখেন এই যে। তারপর যে পুরগুলো রয়েছে সেটা আমি আমাদের অনুযায়ী ভরে নিব, আমরা বেশি করে দিতে পারি, অল্প করে দিতে পারি, যে যেভাবে প্রয়োজন, আমার বেশিও না কম না, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। এবং পানি দিয়ে চারিপাশে পানি দিয়ে আমি পুরোটা জোড়া দিয়ে দিব, পানিটার জন্য ইউজ করছি, জোড়াটা হবে না হলে হবে না।
জয়েন্টটা হবে না, খুলে যাবে যখন তেলে দিবেন তখন খুলে যাবে। আর এখানে একটা ডিজাইন করে নিচ্ছি, এটা হাতে করা ডিজাইন, চাইলে আপনারা করতে পারেন নাও করতে পারেন, কিন্তু একটু হাতের ডিজাইন করে দিলে দেখতে একটু সৌন্দর্য বাড়ে এই আর কি। খুব সুন্দর একটা শেপ চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আমরা এই পুরের জায়গা, ঝালপুরের জায়গা আমরা যে নারকেলের যে পুর থাকে সেটাও কিন্তু ইউজ করা যাবে। আর এবার আমি চলে এসেছি রান্নাঘরে, আমি সব তৈরি করে তারপর চুলার পাড়ে চলে এসেছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটার মধ্যে দেওয়ার সময় আমার একটা আঙ্গুলে ছ্যাঁকা খেয়ে গিয়েছি, অবশ্যই আপনারাও সাবধানে করবেন, লাগলে স্পুনস ইউজ করবেন তেলে ডুবানোর জন্য। যে সমুচাগুলো রয়েছে, সমুচা সিঙ্গারা যে যেটা বলতে পারেন, আমি কখনো সমুসা বলছি কখনো সিঙ্গারা বলছি, যাই হোক। আমি এখানে জালটা একেবারে কমিয়ে, বেশি বাড়ানো না বেশি কমানো না, মিডিয়াম সাইজের মধ্যে ভেজে নিব। বেশি বাড়ানো থাকলে কি হবে, ওপর সাইডটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই যে আমি লাল করে ভেজে নিয়েছি, চলুন এবার সৈকত আর ফালাকের কথা শুনে নিই। আচ্ছা, আমার আপনারা যারা ভিডিওতে দেখতেছেন, আশা করি যদি একবার কামড় দিয়ে খেতে পারতেন, এত টেস্ট। কারণ ঘরে বানানো ভেজিটেবল এবং চিকেন দেওয়া, অনেক চিকেন আছে, পরিমাণ অনেক মজা। আচ্ছা, এটা আমি বানিয়েছি দেখে কি আবার বলতেছো নাকি? সত্যি আসলে বলবা, সত্যি কথা, খুবই টেস্ট। ওকে, ঘরে আমার বানানো খাবার আসলে খুবই মজা। আর আম্মু আম্মু তুমি বলো, তুমি বলো কেমন হয়েছে, কেমন লাগছে তোমাকে খেতে? ঝাল হয়েছে, সবকিছু পারফেক্ট, লবণ সব পারফেক্ট? তো ভিউয়ার্স অবশ্যই আপনারা ঘরে এভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই মজা হবে। আর আচ্ছা, ফালাক নিমকিন বানিয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে মানে যা আটা ময়দা যে ছিল, ময়দাটা ছিল ওটা কেটে আমরা নিমকিন বানিয়ে নিয়েছি, নষ্ট করিনি কোনো কিছু। ঘরের সস, ঘরে বানানো সস, এই সসটা পুরো রমজান মাস আমাদের চলে যাবে ইনশাল্লাহ। অনেক টেস্টি সসটা, আসলে ঘরের জিনিসই, খাবারের মজাটাই আলাদা। পুরোটাই আমাদের ঘরোয়া, এখানে যা খাবার খাচ্ছি আজকে ঘরোয়া খাবার। আচ্ছা, আল্লাহ হাফেজ।